আমাৰ লৰা ছোৱালীয়ে চৰকাৰী চাকৰি পাব। কেইদিনমান আগতে আমাৰ ইয়াত এবিআইৰ পৰীক্ষা হৈ গল, এতিয়া পুলিচ কনিষ্টেবলৰ কাৰণে লৰা ছোৱালী দৌৰি আছে। কংগ্ৰেছৰ দিনত এটা চাকৰি লবৰ কাৰণে লাখ লাখ টকা ঘোষ দিব লাগিছিলে, আজি বিজেপিৰ দিনত এক টকা খৰচা নিদিয়াকৈ ডেৰ লাখ লৰা ছোৱালীয়ে চৰকাৰী চাকৰি পাইছে, ডেৰ লাখ লৰা ছোৱালীয়ে চাকৰি পাইছে। এতিয়া আমাৰ অসমত আৰু 35,000 চাকৰিৰ এপইণ্টমেণ্টৰ প্ৰচেছ চলি আছে। 35,000 লৰা ছোৱালীয়ে 10 মে তাৰিখে নতুনকৈ চৰকাৰী চাকৰি পাব। কোনো এক টকা খৰচা কৰিব নালাগে। গরিব দুখিয়া মানুহ কোনোবা সরকারত চাকরি পাইছে, কোনোবা পুলিশ চাকরি পাইছে, কোনোবা টিচার চাকরি পাইছে, কোনো এক টকা খরচ করব নালাগে। কংগ্রেসের দিনত এটা এটা সরকারি চাকরির কারণে 10 লাখ 20 লাখ টাকা ঘোষ দিব লাগিছিল। আজি আমি গোটেই অসমখনক ধুনিয়া করব চেষ্টা করছো। আমার অসমত আজির দিনত বরাক ব্রহ্মপুত্র সব জায়গাতে ডেভেলপমেন্ট হয়েছে, সকলো মানুহে সমানে সরকারি স্কিম পাইছে। আমার অসমত বঙালী অসমীয়া এই যিমানবিলাক আগত কংগ্রেসে কাজিয়া করেছিল আজিকালি কোনো ধরনের কাজিয়া নোহোৱা হৈছে। কেইদিনমান আগতে 3 অক্টোবরত প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আমার বঙালী ভাষা অসমীয়া ভাষা দুইটা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজর স্টেটাস দিলে, আৰু আজি আমি গোটেই অসমতে ভাষা গৌরব সপ্তাহ পাতিছো। বরাকত বঙালী ভাষার কারণে উৎসব হয়েছে, ব্রহ্মপুত্রত অসমত অসমীয়া ভাষার কারণে উৎসব হয়েছে, তারও মাজত কাজিয়া পেচাল নাই, ধুনিয়াকৈ আমার অসমখন আগবাড়ি গৈ আছে। আজি আপোনালোকে চাব যে বরাক ব্রহ্মপুত্র এইবিলাক ঝামেলা এতিয়া নোহোৱা হৈ গৈছে। বরাকতো নতুন মেডিকেল কলেজ হৈ আছে আৰু আমার ব্রহ্মপুত্র ভেলীতো নতুন মেডিকেল কলেজ হৈ আছে। আগতে বলে নিবিচারে যে আমার লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি পাব। কেইদিনমান আগতে আমার ইয়াত এবিআইৰ পরীক্ষা হৈ গল, এতিয়া পুলিশ কনিষ্টেবলৰ কাৰণে লড়া ছোৱালী দৌড়ি আছে। কংগ্রেসের দিনত এটা চাকরি লবর কারণে লাখ লাখ টকা ঘোষ দিব লাগিছিল, আজি বিজেপির দিনত এক টকা খরচা নিদিয়াকৈ ডেৰ লাখ লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি পাইছে, ডেৰ লাখ লড়া ছোৱালীয়ে চাকরি পাইছে। এতিয়া আমাৰ অসমত আৰু 35,000 চাকরির এপইণ্টমেণ্টৰ প্ৰচেছ চলি আছে। 35,000 লড়া ছোৱালীয়ে 10 মে তাৰিখে নতুনকৈ চৰকাৰী চাকৰি পাব। কোনো এক টকা খৰচা কৰিব নালাগে। গরিব দুখীয়া মানুহ কোনোবা সরকারত চাকরি পাইছে, কোনোবা পুলিশ চাকরি পাইছে, কোনোবা টিচার চাকরি পাইছে, কোনো এক টকা খরচ করব নালাগে। কংগ্রেসের দিনত এটা এটা সরকারি চাকরির কারণে 10 লাখ 20 লাখ টাকা ঘোষ দিব লাগিছিল। আজি আমি গোটেই অসমখনক ধুনিয়া করব চেষ্টা করছো। আমার অসমত আজির দিনত বরাক ব্রহ্মপুত্র সব জায়গাতে ডেভেলপমেন্ট হয়েছে, সকলো মানুহে সমানে সরকারি স্কিম পাইছে। আমার অসমত বঙালী অসমীয়া এই যিমানবিলাক আগত কংগ্রেসে কাজিয়া করেছিল আজিকালি কোনো ধরনের কাজিয়া নোহোৱা হৈছে। কেইদিনমান আগতে আমার মহিলা আত্মসহায়ক গোটেও এতিয়া 10,000 টাকাকৈ ব্যাংকত পাই যাব, আৰু মাত্র কেইটামান দিন রখিলে সব গ্রুপের মেম্বারে 10,000 টাকা করে ব্যাংকত পাই যাব। ইয়াত সেলফ হেল্প গ্রুপের মহিলা কিমান আছে হাত ডাঙক, এস এইচ জির মহিলা কিমান আছে? আজি আপোনালোকে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, ফেব্রুয়ারি মাহর ভিতর আপোনালোকে 10,000 টাকা পোৱা আরম্ভ হৈ যাব। এটা এটা একাউন্টত 10-10,000 টাকা আপোনালোকৰ সোমাই যাব। ইয়াৰ লগতে আপোনালোকে চিন্তা কৰক, যোৱাবাৰ মই ইলেকশনত আহোঁতে কৈছিলোঁ যে যিবিলাক মানুহৰ ঘৰত এতিয়াও ৰেচন কাৰ্ড নাই তেওঁলোককো আমি ৰেচন কাৰ্ড দিয়াৰ কাম আৰম্ভ কৰিম। ইয়াত কাৰ কাৰ ৰেচন কাৰ্ড নাই হাত ডাঙক, আপোনালোকে জলদি জলদি, এতিয়া ৰেচন কাৰ্ড নতুন দিয়াৰ কাম চলি আছে, আপোনালোকে জলদি জলদি এপ্লাই কৰি দিয়ক, আপোনালোকে নতুন ৰেচন কাৰ্ডো পাই যাব। কাৰণ আমাৰ কথা হ'ল
যে মানুহৰ ঘৰত ৰেচন কাৰ্ড থাকি